আসসালামু আলাইকুম এবি চ্যানেলের সঙ্গে আছি আমি আফরোজা আহমেদ নেই জয়কে ফের ক্ষমা চাওয়ার সুযোগ দিলেন মান্না আলোচিত টিভি উপস্থাপক নাজিম জয়কে দ্বিতীয়বারের মতো ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী কেবিন ক্রু সেলিম মান্না বিষয়টি নিয়ে ইতিমধ্যে চলচ্চিত্রের তিন সমিতিকে অবগত করেছেন তিনি মান্না বলেন জয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই তাকে হেয় করার মতো কোনো কারণও ছিল না তবে তিনি তার অনুষ্ঠানের মাধ্যমে একটা সম্প্রদায়কে তুচ্ছ করে কথা বলেছেন তিনি আরও বলেন সেই অনুষ্ঠানে বিমানের কেবিন ক্রুদের যেভাবে অপমান করেছেন একজন কেবিন ক্রু হিসেবে আমার সম্মানহানি হয়েছে এ কারণে আমি আবার তাকে বলবো আপনি ক্ষমা চেয়ে বিষয়টি সমাধান করুন অন্যথায় মানহানিকর বিষয়ের জন্য প্রথমবার নোটিশ পাঠাতে বাধ্য হব আইনের পথে হাঁটতেও পিছু পা হব না জয়ের উদ্দেশ্যে সেলিমান্না আরও বলেন জীবনের গল্প নিয়ে সমাজে একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারতেন কিন্তু তা না করে আপনি ছক বাঁধা সস্তা জনপ্রিয়তা পাবার আশায় দেশের এক শ্রেণীর নেতিবাচক ভিওয়ারদের মানসিকভাবে উজ্জীবিত করে থাকেন স্থূল মনোমানসিকতার পরিচয় দিয়েছেন আপনি বিষয়টি শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আমি অন্যায় করিনি অনুষ্ঠানে ব্যক্তির বিষয় প্রত্যেকে জানতে চায় আমি শুধু সেই জায়গা থেকে বিষয়গুলো জানাতে চেয়েছি এছাড়া সেলিভাবি আমার শ্রদ্ধেয় একজন মানুষ তিনি যদি আমাকে ক্ষমা চাইতেও বলেন আমি চেয়ে নেব তবে তিনি আমার অনুষ্ঠানে এসে অনুষ্ঠানেই ক্ষমা চাওয়ার কথা বললেই আমি তখন সকলের সামনে ক্ষমা চেয়ে নেব এখনকার মতো শেষ করছি আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফরোজা আহমেদ নিশি আল্লাহ হাফেজ